শনিবারে করাইছে, রাত্রে জাগরণ করাইছে, এটা লক্ষ্মীর লক্ষ্মীর থাকার জন্য ঘর বানানো হয়েছে। আর লক্ষ্মী পূজা হয়েছে, যেটা আমরা সংক্রান্তি প্রতি বছরই করে আসি আর কি, এটা আমরা নিজেরাই বানাই বাড়িতে। আর সংক্রান্তিতে যেমন বাড়িতে বাড়িতে কীর্তন যাও, আমরা কীর্তন নিয়ে গেছি, হরিনামে লুট করছি, হরিনামে লুট, ওই কমলা আপেল এই ধরনের অনেক ধরনের ফলমূল আর কি লুট দিয়ে থাকে। আমরা এটা কালকে শেষ করছি, আর আজকে আজকে আমাদের যাত্রা, ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে রুটি পিঠা এই সব বানানো হইতেছে। তারপরে অনেকেই অনেকে আবার আমিষ জাতীয় খাবারও ব্যবহার করবো আজকে, এই আর কি আমাদের সংক্রান্তি। কালকে খুব খুবই আনন্দ হয়েছে। কীর্তন করলে বাড়ি বাড়ি গেলে যেমন যে সংক্রান্তিতে আমরা ঘরে ঘরে যেরকম যাই, যাওয়ার পরে আমাদেরকে বিভিন্ন ধরনের তেল দেওয়া, বাতাসা, তারপরে কমলা আপেল, তারপরে শসা, এগুলা লুট মানে হরির নামে দেয় আর কি, এগুলা লুট উপরে লুট দেয়, আর আমরা উপর থেকে মানে ইয়ে করে আনন্দ করি আর কি। এইভাবে সংক্রান্তি হয়। পৌষ সংক্রান্তির দিনে যেমন বিভিন্ন ধরনের পিঠা, পৌষ সংক্রান্তির প্রধান খাদ্য হলো পিঠা, বাবা পিঠা আছে, তারপরে অনেক ধরনের মানুষে মশলা দিয়েও পিঠা তৈরি করে, আবার নারিকেল দিয়েও পিঠা তৈরি করে, আবার আছে তিল দিয়েও পিঠা ব্যবহার করে, বিভিন্ন ধরনের আর কি, ভাপা পিঠা, চিতল পিঠা, এই ধরনের পিঠা আমরা ব্যবহার করি এবং খাই, নিজেরাও খাই ও অন্যদেরকেও নিয়ে দিই আর কি, বাড়ি বাড়ি নিয়ে নিয়েও দেওয়া হয়। আর বন্ধু বান্ধব আসে, আমরা এখান থেকে প্যাকেট করে হয়তো তাদের বাড়িতে নিয়ে দিই। মাছ মাংস এই যাত্রার দিন, আজকে মোটামুটি কালকে এটা শেষ হয়েছে, আজকে যাত্রা, আজকে মোটামুটি ঘরে ঘরে মাছ মাংস হইব, দুপুর 2টা থেকে শুরু হইব এদিকে মাছ মাংস ইয়ে, সকালে পিঠা রুটি সবাই সবার ঘরে দিব, বিকালে মাংস সবাই ব্যস্ত। সংক্রান্তিতে খাওয়া যায় না, পৌষ সংক্রান্তি শেষ হয়ে গেছে এখন, পুরোপুরি পৌষ সংক্রান্তির পরের দিন। পৌষ সংক্রান্তির দিনে আমরা রুটি পিঠা খাই, রাত্রে বিভিন্ন ধরনের বললাম বিভিন্ন ধরনের পিঠা এগুলো খেয়ে থাকি। শাকসবজি এমনি নিরামিষ ব্যবহার করা হয়, 2-3 দিন আগ থেকে আমরা নিরামিষ খাই, এগুলো থেকে মানে পেঁয়াজ রসুন এগুলো সব বাদ যায়, এগুলো পাঁচফোড়ন দিয়ে আমরা ইয়ে করি। বিভিন্ন ধরনের যেমন শাক সবজি আছে, রাই শাক আছে, লাল শাক আছে, বিভিন্ন ধরনের আইটেম নিরামিষে করা যায়।